Assalamualaikum, welcome to another blog. এই মুহূর্তে দেশে বিদেশে যারা আমাদের সাথে আছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ব্লগটি মূলত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকার রেল সেতু নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকার রেল সেতু হার্ডিং ব্রিজ নিয়ে আলোচনা করব। হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচাইতে প্রাচীন এবং দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1909 সাল থেকে 1915 সাল পর্যন্ত। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিংসের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিংস ব্রিজের দৈর্ঘ্য 1798 মিটার বা 1.8 কিলোমিটার। এখানে দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে। চলুন বন্ধুরা, এবার ভিডিও চিত্রের মাধ্যমে সরাসরি হার্ডিন ব্রিজটি অবলোকন করা যাক।